আল্লাহ বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো পেট ভরে খাও প্রাচুর্যের সাথে খাও আনন্দের সাথে খাও ফালা তাকরাবা হাদিহি শাজারা কিন্তু এই নিষিদ্ধ গন্ধম গাছের কাছেও যেও না ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান শয়তান তাদেরকে ধোকায় ফেলল নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠালেন ইমাম খাজেন তার তাফসিরে খাজেনে লেখেন হযরত আদম কখন দুনিয়ায় আসলেন যখন ফজরের সময় সুবে সাদিকের আদো আলো আর আদো অন্ধকার মায়াবী একটি সময় আসলেন সুবহানাল্লাহ পড়েন হযরত আদম দুনিয়ায় এসে জান্নাতের বিন্দু মাত্র মিল পেলেন না কিন্তু এই মায়াবী যে সময় সুবে সাদিকের এমন সময় জান্নাতে কিছুক্ষণ সময় প্রতিদিনই থাকবে এই জান্নাতের এতটুকু সময়ের সাথে সাদৃশ্য দুনিয়ায় পেয়ে হযরত আদম খুশি হয়ে গেলেন দুই রাকাত শুকরানা নামাজ আদায় করলেন এই দুই রাকাত নামাজকে আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন আদমের বংশের উপর কিয়ামত পর্যন্ত ফজরের ফরজ নামাজ বানায় দিয়েছে يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ اللہم صلی علی مولانا وعلی آلی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه যাদের চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে এরা আল্লাহ তাআলার কাছে বিশেষ সম্মানীয় ব্যক্তি সুবহানাল্লাহ পড়বেন না পৃথিবীতে সর্বপ্রথম চুল পেকেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার যখন চুল পাকা ধরল উনি অবাক চিত্তে বিস্ময় চিত্তে আল্লাহরে বললেন আল্লাহ এ কি হলো আমার সবার মাথার চুলগুলি কালো কুচকুচে আমারটা পেকে সাদা হয়ে গেল এটা কি তিনি ঘাবড়ে গেলেন আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম ঘাবড়ে যেও না এই চুল পাকার দ্বারা আমি আল্লাহ তাআলা তোমার আরো পদমর্যাদা উন্নতি করে দিলাম সুবহানাল্লাহ এজন্য পাকা চুল কখনো উপরে ফেলবেন নবীজি বলেছেন লা তানতিফু শাইব কখনো তোমরা তোমাদের পাকা চুলগুলি টেনে উপরে ফেলো না মা মিন মুসলিমিন ইয়াশিবু শাইবাতান ফিল ইসলাম ইল্লা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা চিল্লায় কোন আল্লাহু আকবার নবীজি বলেছেন কোন ব্যক্তি মুসলমান থাকা অবস্থায় যদি তার মাথার চুল এগুলি পেকে যায় কিয়ামতের দিন এই চুলগুলি নূর হয়ে যাবে শুধু তাই নয় জামিয়া তিরমিজির হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাহা আন নাতফি শাইব ওয়া ক্বাল ইন্নাহু নূরুল মুসলিম নবীজি পাকা চুল এগুলি উপরে ফেলতে নিষেধ করেছেন কারণ এগুলি হচ্ছে মুসলমানের নূর সুবহানাল্লাহ কইবেন না যাদের পাকা চুল আছে আর ওই ব্যক্তি মুসলমান কিয়ামতে এই চুলগুলি ঝলমল করে জ্বলতে থাকবে আল্লাহু আকবার শুধু তাই নয় যাদের চুল পেকে গেছে হাদিস
صحيح روايات ایک ایک تی پاکا چولر بدولت اللہ تعالیٰ تار ایک تا گناہ ماف کر دے ایک تا سواب عمل نمائے چک کر دے اللہ تعالیٰ ایک ایک تی چولر بھی نمائے تار ایک ایک تی مرجدہ بڑھائے دے پاکا چولر منوش اللہ کس ہاتھ تولے دعا کر لے اللہ تعالیٰ تار کے خالی ہاتھے فیرہ دیتے لگ جبت کریں سبحان اللہ بولے پاکا چول تولے فیلا ہے گلو چھ مکروح کی এগুলি চুল তুলে ফেলবেন শুভ্রতা এটা আলাদা একটা সৌন্দর্য ঠিক না ভাই একদিকে সওয়াব পাচ্ছেন আরেকদিকে সৌন্দর্য বর্ধিত হচ্ছে আরেকদিকে গুনাহ ডিলেট হচ্ছে খুশি হবেন নাই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার হাবিবের শান ও মান কি আমি বর্ণনা করব যার শান ও মান বয়ান করেছেন আল্লাহ তাআলা রব্বে কারীম নিজেই সুবহানাল্লাহ বলেন আল্লাহ যার শানে প্রশংসা করে বলেছেন ওয়া রাফানা লাকা যিকরাক হাবিব আমি আপনার শান মান আপনার আজমত রাফাত আপনার স্ট্যাটাস আমি আল্লাহ তাআলার সমুন্নত করে দিয়েছি কিভাবে হাইসুমা যুকিরতু যুকিরতা মাই হাবিব যেই জায়গায় আমার নামের জিকির হবে আমার শান মানের আলোচনা হবে আমার কথা উল্লেখ হবে অটোমেটিক্যালি সেই জায়গায় আপনার নাম মোবারকের স্লোগান জিকির আমি আল্লাহ তাআলা অ্যাড করে দিয়েছি কি আজানে কি ইকামাতে কি দরুদে কি সালামে কি তাশাহুদে অল সেক্টরস অফ লাইফ মুমিনের জীবনের পরতে পরতে যেই জায়গায় আল্লাহর নাম আছে অটোমেটিক্যালি সেই জায়গায় রাসূলুল্লাহর নামও আছে সুবহানাল্লাহ দুলক ভুলক ছাড়িয়ে সাত আসমান পাড়িয়ে সিদরাতুল মুনতাহার 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাক তার হাবিবের শান ও মানের জিকির আল্লাহর আরশচুম্বী বানায় দিয়েছে ওই রাসূলের উম্মত হয়ে খুশি না বাজার কে কে খুশি তো হাত তুলে আল্লাহর দেখান আপনি আমি আল্লাহর হাবিবের বিনা দরখাস্তের উম্মত এজন্য নিজেরা নিজেদের কদর বুঝি না কিন্তু আগের পয়গম্বররা নবুয়ত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন সুবহানাল্লাহ বলেন বিশেষ করে মূসা কালিমুল্লাহ জলিলুল কদর পয়গম্বর তিনি আট আট বার ভুল দোয়া করেছেন সে দোয়াটা কি উনি দেখতে পেলেন ওনার কিতাবের মধ্যে এমন কিছু মানুষের আলোচনা যারা একজন নবীর কারণে সম্মানী হয়ে গেছে সুবহানাল্লাহ কবেন না তিনি হচ্ছেন আল্লাহর হাবিব এবং তার উম্মত তিনি দেখতে পাচ্ছেন এমন কিছু উম্মত আল্লাহর হাবিব পেয়ে যাচ্ছেন যাদের রূহগুলি হচ্ছে রূহে মুকদ্দাস নবীদের পরে সর্বশ্রেষ্ঠ আত্মা মুসা আলাইহিস সালাম ঈর্ষান্বিত হলেন তিনি বললেন আল্লাহ এই জায়গা থেকে আমাকে কিছু রূহ দেওয়া যায় না আট আটবার দোয়া করছেন দোয়া কবুল হয় নাই হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবমবার হযরত মূসা ইরাদা বদল করে দোয়া করলেন আল্লাহ আমি ওই উম্মত চাই না বরং আমি মূসা তোমার কাছে দোয়া করি ওই উম্মতের মধ্যে আমাকে শামিল বানায় দাও আল্লাহ বললেন মূসা আটবার ভুল দোয়া করে চান্স খারাপ করছে এখন আর সুযোগ নেই এই কথা জানতেন পরবর্তী নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল হাওিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম সিউতি লিখেছেন এজন্য হযরত ঈসা যেমন দোয়া করছেন আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনি আমি ঈসাকে নবী বানাইছেন আমি খুশি তবে আমি আপনার কাছে একটি খাস দোয়া করি আমি নবুয়াত চাই না আমাকে আপনি আখেরি জামানার একজন উম্মত হিসেবে কবুল করে নেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এজন্য তাকে উঠায় নিয়েছেন আবার তিনি পৃথিবীতে আসবেন তবে নবী হয়ে না রাসূলুল্লাহর উম্মত হয়ে প্রিয় ভাই সব বাইতে মাকদাসে তিনি নামবেন আসরের সময় হবে তখন আজান হয়ে যাবে ইকামত বাকি থাকবে ইমাম মাহদি আলাইহিস সালামের সঙ্গীরা বলবেন হুজুর দেরি করতেছেন কার জন্য ইমামতি করেন
তিনি বললেন না অশোক অপেক্ষা করো এখন আল্লাহর পয়গম্বর ছিলেন এই জমিনে এমন একজন দামি ব্যক্তি আসবেন যার নাম ঈসা ইবনে মারইয়াম হযরত ঈসা নামবেন তো নামাজের সময় হওয়ার কারণে ঠেলে দিবেন হযরত ঈসা আলাইহিস সালামকে ইমামতিতে ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা বিতাকদ্দুম হযরত ঈসাকে ইমাম মাহদি বলবেন আপনি ইমামতি করেন আপনি আজকে লিডার হয়ে যান কিন্তু হযরত ঈসা ডিনাই করবেন এখন প্রশ্ন আসে না কেন তিনি ডিনাই করলেন অথচ মাসালা হলো কোন নবী জীবদ্দশায় থাকতে সুস্থ থাকতে তার উপস্থিতিতে কোন উম্মতের পেছনে নবী নামাজ পড়তে পারে না তাহলে ডিনাই করলো কেন এর ব্যাখ্যা দিয়েছেন মোল্লা আলী কারি সুবহানাল্লাহ فيقتدي به ليظهر متابعة نبينا محمد صلى الله عليه وآله وسلم حضرات ঈসা কারণ ইমামতি করবেন না ইমাম মাহদির মুক্তাদি হবেন এর কারণ হলো তিনি প্রমাণ করে দিবেন তিনি এই জমিনে নবী হয়ে আসেন নাই রাসূলুল্লাহর একজন খাস উম্মত হয়ে এসেছে মাহদি আমি হলাম দরখাস্ত করা উম্মত আর তোমরা হলো বিনা দরখাস্তের অটো সিলেক্টেড উম্মত উম্মত হিসেবে আমার চাইতে তোমাদের মর্যাদা বেশি এজন্য তোমার সামনে আমি নিজেকে ইমাম বানাতে পারি না চিল্লায় কোন সুবহানাল্লাহ খুশি না বেজার কম না বেশি কে কে খুশি আবার দু হাত আল্লাহর দেখা আল্লাহ হাত নামান আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করুক বলি আমিন আমি আল্লাহর হাবিবের চারটি বিশেষ মর্যাদা অল্প সময় আপনাদেরকে শোনাচ্ছি ইনশাআল্লাহ এক নম্বর বৈশিষ্ট্য যেই মর্যাদা যেই সম্মান রব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে দান করেছেন তা আর কোন নবী কোন রাসূলকে দান করেন নাই তা হলো আল্লাহ তাআলা তাম বিশ্বে আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞান হিকমা প্রজ্ঞা আলেম আমার রাসূলকে আল্লাহ পাক দান করে দিয়েছে আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানাই দিয়েছি কেমন জানান জানালেন নবীজি তার জবানে মোবারক বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ পাক আমাকে জ্ঞানের শুরু জ্ঞানের শেষ এই পৃথিবীর যত জ্ঞান আছে যত হিকমার প্রজ্ঞা আছে এনি কাইন্ড অফ নলেজ সব আল্লাহ তাআলা আমি রাসূলকে দান করে দিয়েছে নবীজি বলেছেন আদাবানি রাব্বি ফা আহসানা তাদিবি আমার আল্লাহ তাআলা আমাকে আদব শিক্ষা দিয়েছেন এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুআদ্দাব হলাম আমি রাসূল সুবহানাল্লাহ বলেন আল্লামানি রাব্বি ফা আহসানা তাআলিমি আমার রব আমার আল্লাহ তিনি আমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হলাম আমি রাসূল সুবহানাল্লাহ বলেন নবীজি বলেন বুয়িস্তু মুআল্লিমান আমি পৃথিবীতে আগমন করেছি শিক্ষক হয়ে সুবহানাল্লাহ পড়বেন না আপনার আমার পৃথিবীর আগমন হলো একভাবে আর নবীজির আগমন হলো আরেকভাবে আপনি আমি মায়ের পেট থেকে এমন ভাবে এসেছি আল্লাহ পাক বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ আল্লাহ পাক তোমাদের মায়ের পেট থেকে তোমাদের কেমন ভাবে বের করে এনেছেন লা তাআলামুনা শাইআ তোমরা কিছুই জানতে না সেই জায়গা থেকে আস্তে আস্তে দিন যায় কান্নার আওয়াজটা গাঢ় হয় জিহ্বাটা পাতলা থেকে মোটা হয় আস্তে আস্তে দাঁত শক্ত হয় কথা বলতে পারেন এরপরে চলতে পারেন প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয় মাধ্যমিক বিদ্যালয়ে যেতে হয় উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটি সব শেষ করে ডক্টরস এমফিল থিসিসের ডিগ্রি নিতে হয় এরপরে আপনি আমি সাধারণ একজন শিক্ষক হই আর নবীজি বলেন বুয়াইস্তু মুআল্লিমান আমি পৃথিবীতে আগমন করেছি শিক্ষক হয়ে সুবহানাল্লাহ তাহলে নবীজির মিশাল
পৃথিবীতে কেউ নাই সুবহানাল্লাহ বলেন আমার নবীজিকে আল্লাহ পাক কেমন জ্ঞান দান করেছেন তারিখে খামিস থেকে আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই আবু বকর ইবনে আইস্তার মাওলিদ কিতাবের মধ্যে হাদিস চিনেছেন ইমাম সারকাশি তার শরহে বুরদাতুল মাদিহের মধ্যে হাদিস চিনেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন لما ولد النبي صلى الله عليه وآله وسلم قال في أذنه رضوان خازن الجنان أبشر يا محمد صلى الله عليه وآله وسلم فما بقي لنبينا علم إلا وقد أوتيته فأنت أكثرهم علما وأشجعهم قلبا زمان سر بلن الله أكبر আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যেই দিন আমার প্রিয় নবী যেই পৃথিবীতে সুবাগমন করলেন জান্নাতের রেদওয়ান ফেরেশতা আমার নবীজির কান মোবারক এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য সুসংবাদ আপনার আগে আল্লাহর এই জমিনে যত পয়গম্বর নবী রাসূল এসেছেন কোন নবীকে আল্লাহ পাক এত জ্ঞান দান করেন নাই যত জ্ঞান আল্লাহ তাআলা আপনি রাসূল একাকেই দান করে দিয়েছে ফান্তাকসারহুম ইলমান আল্লাহর আলমে আল্লাহর পরে সবচাইতে মহাজ্ঞানী হলেন আপনি ওয়াশজাউহুম কলবান এই পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল হার্ট কলব আল্লাহ আপনি রাসূলকে দান করে দিয়েছে নবীজির কলব মোবারক এটি যদি শক্ত শক্তিশালী পাওয়ারফুল সুপার কোয়ালিটি না হতো কোরআন নাজিলের লোড এই সিনা মোবারকে কলব মোবারকে নিতে পারতেন না ঠিক কিনা বলেন কারণ আল্লাহ তাআলা বলেছেন লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাইতাহ খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ যদি আমি আল্লাহ তাআলা এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম কুরআন নাযিলের লোড না নিতে পেরে এই পাহাড়কে তুমি ভীত সন্ত্রস্ত দেখতে পেতে আমি আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে এটা অস্তিত্ব বিলীন হয়ে যেত ঠিক কি না যেই পাহাড় কুরআন নাযিলের লোড নিতে পারে নাই সেই লোড নিলেন আমার নবীজির কাল মোবারক তাহলে কি এটা কম শক্তিশালী না বেশি শক্তিশালী যদি আল্লাহর হাবিবের দিল মোবারক শক্তিশালী না হতো তাহলে মিরাজের সফর করতে পারতেন না দিদারে ইলাহি নসিব হতো না ঠিক না হাজার উপর পয়গম্বর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের ইমামতি করেছেন আল্লাহর হাবিব শুধু কি তাই মুসা আলাইহিস সালাম আজীবন বলেছেন রব্বি আরিনি আয় আল্লাহ আমি আপনারে দেখতে চাই আপনি আমারে দেখা দেন আল্লাহ বললেন লান তারানি তুমি আমারে দেখতে পারবা না কেন পারবো না ওয়ালা তুদরিকুল আবসার তোমার চোখের মধ্যেই পাওয়ার নাই কুওয়াত নাই এবিলিটি নাই হযরত মুসা বারবার আল্লাহ তাআলার কাছে ইরাদা করলেন আল্লাহ ডাকলেন আর সত্তর সিনাই আল্লাহ তাআলা তার নূরের পর্দার সত্তর হাজার পর্দার সর্বাধনা পর্দাটা জাগালেন পুরা পাহাড় পুড়ে মেসাকার হয়ে গেল হযরত মুসা ফিট পড়ে রইলেন এই এতটুকুন লোড নিতে পারলেন না আর আমার নবীজি সশরীরে জাগ্রত অবস্থায় মিরাজে গিয়ে আল্লাহর দিদার নসিব করেছে তাহলে কম শক্তিশালী হার্ট না বেশি শক্তিশালী আমার নবীজিকে আল্লাহ পাক কেমন জ্ঞান দিয়েছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন মাত্র চার বছর বয়সে আমার নবীজির জ্ঞানের পরিধি কত বেশি ছিল আমার নবীজির গোটা জিন্দগিতে চারবার সিনা চেক হয়েছে কয়বার ফার্স্ট টাইম চতুর্থবার ষষ্ঠ বছর বয়সে ওয়াদিয়া হালিমা নামক একটা জায়গা আছে যারা মক্কায় গিয়েছেন কাবার দূরে ছোট্ট একটা টিলার উপরে বড়ই কাঠের চৌকাঠের কিছু ছোট্ট একটা ভাঙাচুরা ঘরের এখনো কিছু আলামত পাওয়া যায় এই জায়গায় আমার নবীজি প্রায় ছয় বছর লালিত পালিত হয়েছেন হালিমাতু সাদিয়ার বাড়িতে আমার নবীজির বয়স যখন চার বছর ওয়াদিয়া হালিমায় দুধবাইয়ের সঙ্গে খেলাধুলা করতে লাগলেন দুধবাই দৌড়ে এসে বললেন হালিমাতু সাদিয়াকে মা
সর্বনাশ হয়ে গেছে কে যেন তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফেরে দিয়েছে হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন দেখতেছেন আমার নবীজি বর্ষা কোনো কথা বলতেছেন না বললেন বাবারে শুনলাম কে যেন তোমার বুক ফেরে দিয়েছে রে বাবা এখন তোমার কেমন লাগে বলে মারে দুইটা লঙ্ক আসলো আমাকে শুইতে বলল শাহাদাত আঙ্গুলি দ্বারা আমার বক্ষ মুবারাকায় রেখা টানলো এরপরে আর আমি কিছু বলতে পারি না মারে এখন ভালো লাগে তবে দুইটা তফাত দেখা যায় যেটা আগে ছিল না ওগো মা আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম আকাশের চন্দ্র ও সূর্য নক্ষত্রগুলি দেখা যেত এখন যদি আমি আকাশের দিকে তাকাই ফাকা আননি বি আরশ রব্বি বারিসা এখন আসমানের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায় মারে আগে যদি আমি আমার কদমের তলার দিকে তাকাতাম শুধুমাত্র মাটি দেখতে পেতাম এখন যদি আমি তাকাই তাহতাল বাহরিনার এই জমিনের নিচে একটা আগুন সাগর দেখি সাগরের নিচে আর একটা আগুন দেখা যায় দের হাজার বছর পরে বিজ্ঞান এটা নিয়ে অ্যানালাইসিস করলো আর রসুলুল্লাহর হাদিসের সত্যতার প্রমাণ পেয়ে বহু বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে বিজ্ঞান দের হাজার বছর পরে এ তথ্যের সত্যতা দিচ্ছে যে পৃথিবীর ফার্স্ট স্টেট অফ দিস ওয়ার্ল্ড এটা আপনি আমি জানি সাত আসমান সাত জমিন পৃথিবীর শুরু লগ্ন যেটা ভূগর্ভ পৃথিবীর এটা আল্লাহ তাআলা আগ্নেয়গিরি লাভা দ্বারা তৈরি করেছেন এটা পৃথিবীর ফার্স্ট স্টেট আর একেবারে উপরের শেষ সীমানা হলো আরশ দুনিয়ার শুরু আর আসমানের শেষ সব আল্লাহ তাআলা আমার প্রিয় রাসূলকে মাত্র 4 বছর বয়সে দেখায় দিয়েছে শুধু কি তাই আবু দাউদের হাদিস গবেষণা করতে গিয়ে নাসা যে থিওরি দিয়েছে আপনার শুনলে চোখ বড় বড় হয়ে যাবে সুবহানাল্লাহ এই তথ্য বিজ্ঞান দেয় এখন আর আল্লাহর হাবিব তার মাত্র 4 বছর বয়সে দিয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন তাহতাল বাহরিনা এই জমিনের নিচে সাগর আছে সাগরের নিচে আগুন আছে বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করলো যে কথার কি সত্যতা আছে এরা এটা নিয়ে গবেষণা করতে করতে একটা তথ্য দিল ভালো করে মনোযোগ দেন এই পৃথিবীতে হরেক রকমের পানি আপনারা আমরা দেখি না লাল পানি কালা পানি নীল পানি পুকুরের পানি বেরের পানি টিউবওয়েলের পানি বৃষ্টির পানি ঝর্ণার পানি নদীর পানি খালের পানি মাঝে মাঝে পানি ঠেলায় মানুষ ঘর বাড়ি ছেড়ে দেয় তা প্রশ্ন আসে না এই পানিগুলি কই যায় এই যে পানি এত পানি পানিগুলি যায় কই বিজ্ঞান বলে পৃথিবীর নিচে একটা স্টেট একটা জায়গা আছে এই জায়গাটা বিশাল হোল টাইপ গর্ত পৃথিবীর যত পানি আছে সব জমিন চোষণ করে ওই জায়গায় নিয়ে রাখে তা পৃথিবীতে তো কত ধরনের পানি আছে লাল পানি কালা পানি বুড়ি গঙ্গার পানি যাদের মোবিল চেঞ্জ করা লাগে এরা এই পানি মাঝে মাঝে গাড়ির মধ্যে ঢাইলা দিলে চলতেও পারে এত খারাপ পানি আর কালা পানি পানিগুলি যায় এখন এই সব পানিগুলি ওই নিচের স্টেটে এসে একত্রিত হয় তো সব ধরনের মিক্সড পানি এটা তো দূষণযুক্ত হয়ে গেছে ওই পানি যদি আপনি আমি খাই বাঁচবেন ক্যান্সার হবে কিডনি শেষ হবে গলায় ঘা হবে শরীরে পাসরা হবে অবস্থা খারাপ তো বান্দারে তো বাঁচানো লাগবে বান্দাকে বাঁচানোর জন্য আর ওই পানিকে পরিশুদ্ধ করবার জন্য আল্লাহর সিস্টেম দেখেন তার আগে আর একটা কথা বুঝেন আপনাদের দেশে ডিপ কল বা চাপ কল আছে না আমার এলাকা হলো ফরিদপুরে মিস্ত্রি সাত গাললেই পানি পাওয়া যায় কিন্তু ওই পানি আর খাওয়ার উপযোগ্য নয় মনে করেন এরকম একটা সাদা বোতলের মধ্যে যদি ওইখানে পানি কিছু রাখে দেন আধা ঘন্টা পর দেখবেন লাল হয়ে গেছে ওই একই জায়গায় যদি আপনি পাইপ গাড়েন 200 হাত 300 হাত দেখবেন এমন সুমিষ্ট পানি বের হয় মিনারেল ওয়াটার ফেল সুবহানাল্লাহ আসে না তা খালি তো খান কোনোদিন তো চিন্তা করেন না কথা কন বিজ্ঞান গবেষণা করে বের করলো রাসূলুল্লাহর হাদিসের সত্যতা 4 বছর বয়সে যা বলে গেছে সব একত্রিত পানি তো মিক্সড দূষণযুক্ত এটা খাইলে আর বাঁচার কোনো উপায় নাই তো বান্দারে তো নিরাপদ পানি পৌঁছাতে হবে
ওই বিশুদ্ধ অশুদ্ধ পানিগুলি জীবাণুযুক্ত পানিগুলিকে শুদ্ধ করার জন্য ওই সাগরের তলে আল্লাহ তাআলা আগুন ফিট করে রাখছে নিচের আগুন প্রচন্ড ভাবে উপরের পানিকে তাপ দেয় প্রচন্ড তাপের ফলে পানিগুলি বিশুদ্ধ হয়ে বান্দার কাছে মিনারেল শুদ্ধ পানি হয়ে আপনার আমার কাছে পৌঁছে যায় সুবহানাল্লাহ এটা বিজ্ঞান বলে এখন নবীজি বলছেন কয় বছর বয়সে সুবহানাল্লাহ কইবেন না কষ্ট হচ্ছে আপনাদের আমার নবীজির জ্ঞানের পরিসীমা কত বেশি নবীজি বলেন ইন্নি আরা মা লা তারাউনা আমি যা দেখি তোমরা তা দেখো না সহিহ বুখারীর কিতাবুস সালাতের হাদিস আমি রাসূল সামনে যতটুকু দেখি আমি ঠিক অবিকল ততটুকু পেছনেও দেখতে পাই ফারাইতু মাশারিকহা ওয়া মাগারিবাহ আমি রাসূলকে আল্লাহ পাক কেমন সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটা আমার জন্য এত ছোট বানায় দিয়েছেন সেই মুসলিমের দ্বিতীয় খণ্ডের হাদিস আমি রাসূল পৃথিবীর পূর্ব যেমন দেখি পশ্চিম তেমন দেখি উত্তর যেমন দেখি আমি রাসূল দক্ষিণ তেমন দেখতে পাই আমার ভাইরা আপনি আমি ঘুমাই ঘুমকে বলা হয় নাওম কাল মওত ঘুমটা হলো মৃত্যুর ন্যায় কোন কোন আরবি প্রবাদে আছে নিসফুল মওত এটা হলো মৃত্যুর অর্ধেক আপনি আমি ঘুমাই আপনি আমি কোন হালতে থাকি এটা আমাদের জানার কোন সিস্টেম রাতে স্বপ্নে দেখেছেন সকালে অর্ধেক ভুলে শেষ দুই দিন পরে তো মনেই থাকে না ঠিক কিনা বলেন রাতের বেলা ঘুমায় ঘুমায় মা খাওয়ায় দিয়েছেন সকাল বেলা পায় খিদা লাগছে তুমি তো খাও কথা কন আপনি আমি ঘুমালে দুনিয়া থেকে আপনার আমার কানেকশন কাট অফ হয়ে যায় নবীজি বলেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন হলে আমার চক্ষু মোবারকটা একটু ঘুমিয়ে বিশ্রাম নেয় কিন্তু আমার কলব মোবারক কখনো ঘুমায় না সদাই জাগ্রত থাকে সুবহানাল্লাহ যেই নবীজি ঘুমালেও তার কলব মোবারক ঘুমায় না জাগ্রত থাকে আমার ওই রাসূল তার রওজা থারে জিন্দা না মুর্দা আমার নবীজি হায়াতুন নবী ঠিক কিনা বলেন তবে আমরা এটা বলি না যে আমার নবীজির এই হায়াত আপনার আমার দুনিয়ার স্বাভাবিকের মতো না ওটা হায়াতে বারজাকিয়ার সাথে সম্পর্কিত কিন্তু আমার রাসূল তার রওজা থারে জিন্দা ঠিক কিনা আমার ভাইরা একটুখানি দলিল নেন আজকে আমাদের অনেক ভাই হায়াতুন নবী আল্লাহর হাবিবকে মানতে চায় না এমন বক্তব্য পাবেন বিশিষ্ট আন্তর্জাতিক শায়খ বলে আল্লাহর হাবিবের জাসাদ মোবারক নাকি ধুলার সাথে মলিন হয়ে গেছে জোরে কর্ণা উযুবিল্লাহ আবার এমন বক্তাও আছে পাবেন বলে নবীজি নাকি কবরে ময়রে পড়ে আছে আমার ভাইরা কোরআন থেকে দলিল নেন সেই হাদিস থেকে দলিল নেন কোরআনে রব্বুল আলামিন বলেন আমি চার দল মানুষকে নিয়ামত প্রাপ্ত বানালাম আনআমাল্লাহু আলাইহিম মিনান নবীন ওয়াসসিদ্দিকিন ওয়াসসুহাদা ওয়াসসালিহিন আমি আল্লাহ পাক এই পৃথিবীতে চার দল মানুষকে নিয়ামত প্রাপ্ত বানালাম এক নম্বর আল আম্বিয়া ও আলাইহিমুস সালাম পৃথিবীর সব নবীরা দুই নম্বরে সিদ্দিকিন সত্যের উপর যারা প্রতিষ্ঠিত আয়া সাহাবা রাসূলিল্লাহ আল্লাহর হাবিবের সাহাবীরা তিন নম্বরে সোহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান আর চার নম্বর হলো সালেহীন আয় আউলিয়া উল কামিলিন নেককার সালেহ ইমানদার বুজুর্গ জোরে কোন সুবহানাল্লাহ এবার বুঝে থাকলে বলবেন চার দলের মধ্যে এক নম্বর যারা তাদের দাম বেশি না তিন নম্বরের দাম বেশি আরে আওয়াজ দিয়া কন না এক নম্বরের দাম বুঝতে একটু পরেই আসি তিন নম্বর যারা তাদের ব্যাপারে কোরআন কি বলে আমরা একটু কোরআনকে জিজ্ঞেস করি কোরআন শহীদের ব্যাপারে আল্লাহ কি বলে তাদের মর্যাদা সম্পর্কে একটু শোনাও কোরআনটা ওপেন করলেই দ্বিতীয় সূরায় আপনি সূরা বাকারায় পেয়ে যাবেন আল্লাহ পাক ধমক দিয়ে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া
ولكن لا تشعرون جربلون الله أكبر الله پاک بولن شبدان امر راستے جرا شهادت برن کرے شهادت رمی اسودا جرا پان کرے دنیا تھی بدائے ہوئے جائے তাদের তোমরা মৃত বলে ডেকো না মরা বলে সম্বোধন করো না বাল আহিয়া বরং তারা জীবিত ওয়ালা কিল্লা তাশরুন কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন সাবধান আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায় তাদের তোমরা মৃত ধারণাই করো না বাল আহিয়া বরং তারা জীবিত ইনদা রাব্বিহিম ইউরযাকুন তারা তাদের রবের পক্ষ থেকে তাদের রবের বিশেষ মেহমানদারিতে জান্নাতি খাবার দ্বারা সম্মানিত হয়ে যায় আমার ভাইরা ভালো করে আমার দিকে তাকান তিন নম্বর যারা তাদের যদি মরা বলা নিষেধ হয় তারা যদি কবরে জীবিত হন কবরে রিজিক প্রাপ্ত হন তাহলে এক নম্বর যারা তাদের দাম কবরে সম্মান কবরে কি কম হবে না বেশি হবে এরা বলে আল্লাহর হাবিব তিনি নাকি ধুলায় মলিন হয়ে গেছেন আরে বাটা সাহিহ বুখারীর সাহিহ রিওয়ায়াতের হাদিস তুমি বুখারী শরীফ খুলে দেখো যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে এদের দেহটা কবরের মধ্যে অক্ষত থাকে অবিকৃত থাকে তাদের একটা পশম ধুলার সাথে মলিন হয় না সেই বুখারীর হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন লাম্মা হাদারাহু দানি আবি মিনাল লাইল যখন উহুদের যুদ্ধের সময় নিকটবর্তী হয়ে গেল আমার আব্বা জান রাতের বেলা আমাকে নিভৃতে একাকি ডাকলেন ডেকে বললেন জাবের আমার মন বলতেছে আগামী কাল যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করবে আমি তাদের প্রথম হয়ে যাব বাবারে তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে এই পৃথিবীতে আল্লাহর হাবিবের পরে যদি আমি কাউকে ভালোবাসি সেটা হলো তুমি আল্লাহর হাবিব হলো আমার সবচেয়ে প্রিয় মানুষ এরপরে যদি কোনো প্রিয় বান্দা আল্লাহর এই গোলাম কোন গোলামকে আমি পৃথিবীতে রেখে যাই তা হলো তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবারে আমি কিছু ঋণ আছি ঋণগুলা তুমি পরিশোধ করে দিও দুই নম্বরে আমার কয়েকটা কন্যা সন্তান আছে এদের জিম্মাদার তুমি হয়ে এদের কল্যাণময় নসিহত করবা সৎপাত্রস্থ করবা উনি বলেন এই কথা বলে আমার আব্বা জান ঘুমাতে গেলেন সকালবেলা খবর আসলো ওয়া আউয়ালু মান উস্তুশহিদাত আমার আব্বা জান উহুদের ময়দানে প্রথম শাহাদাত বরণ করেছেন সুবহানাল্লাহ বলেন উনি বলেন আমি এই কথা শুনে দৌড়ে চলে গেলাম আমার আব্বা জানের মৌতের কথা আমি শুনে হৃদয় ভঙ্গ হয়ে গেলাম ব্যথিত হয়ে গেলাম যা দেখতেছি উহুদের ময়দান তেমন অবস্থা একটা চাদর দিয়ে একজন সাহাবীকে কাফন পড়াবেন এমন সুযোগ নাই সামান্য একটা চাদরকে দুই টুকরা করে বিভিন্ন সাহাবীর মাঝে ভাগ করে দেওয়া হচ্ছে একটা কম্বলকে টুকরো টুকরো করে কয়েকজন সাহাবীকে দেওয়া হচ্ছে পা ঢাকে তো মাথা ঢাকে না নবীজি নির্দেশ দিয়েছেন পায়ের দিকে ঘাস মোড়ায় দাও উনি বলেন অবস্থা এমন কড়া একজন সাহাবীকে একাকী এক কবরে রাখবে সুযোগ নাই আমার আব্বাকে আর একজন সাহাবীর সঙ্গে কি কবরে রাখা হলো আমার মনটা বড় খারাপ হয়ে গেল আহারে আমার আব্বা এত কষ্ট করলেন আমাদের জন্য আর তার জন্য একাকী একটা কবর আমরা জুটাতে পারলাম না উনি বলেন আমার আব্বাকে আমি ব্যথিত হৃদয় নিয়ে কি কবরে আর এক সাহাবীর সঙ্গে দাফন করে আসলাম মনে আমার শান্তি নাই ছয় মাস যখন অতিক্রান্ত হয়ে গেল আমি আমার আব্বার কবরের কাছে গেলাম ফাস্তাখরাজতুহু বাদা সিত্তাতি আশহরিন ছয় মাস পরে আমি আমার আব্বার কবরটারে ফাললাম লাশটারে বের করলাম আর এক কবরে রাখার জন্য বিশ্ববাসী আমি অবাক হয়ে গেলাম ফাইদা হুয়া কায়াউমিন ওয়াদাতুহু হুনাইয়াতান গায়রা উদুনিক আমি লক্ষ্য করলাম
আমার আব্বা জানকে 6 মাস আগে যেভাবে কবরে রেখেছিলাম কানের একটা কাটা দাগ ছাড়া ওভাবে অক্ষত অবিকৃত হয়ে আছে কিছু হয় না তাহলে 3 নম্বর যারা এরা যদি কবরের লাশ না পচে এদের যদি আল্লাহ জীবিত বলেন 1 নম্বরের দাম কম না বেশি 1 নম্বরের দাম কেমন নবীজি বলেন আল আমবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন প্রত্যেকটি পয়গম্বর তাদের কবরে জীবিত এবং তারা সালাতত অবস্থায় আছেন সুবহানাল্লাহ বলবেন না আরেক জায়গায় আছে ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আল্লাহ পাক নবীদের দেহের একটা পশমকেও ভক্ষণ করা এই জমিনের জন্য হারাম বানায় দিয়েছে তাহলে শহীদের অবস্থা যদি মরা বলা নিষেধ হয় কবরে জীবিত হয় জান্নাতের রিজিক প্রাপ্ত হন কবরে যদি তাদের দেহটা না পচে না গলে তাহলে নবীদের অবস্থা কেমন হবে একজন আদনা নবীর সম্মান হলো শহীদদের চাইতে হায়াতুহুম আকমাল মিন হায়াতিস সুহাদা শহীদদের চাইতে একজন আদনা নবীর দাম কোটি কোটি গুণ বেশি তাহলে আমার নবীজির অবস্থা কেমন হবে এই কথা তো কোনো বর্ণনাকারী লিখে শেষ করতে পারবে না কোনো বক্তা বয়ান করতে পারবে না তাই তো ইমাম তাকিউদ্দিন সুবুকি বলেছেন আমার নবীজির শান কি বলবো রওজা আথারের শান কি বলবো আমি আল্লাহর হাবিবের রওজা আথারের একটা ধুলা কণার উদাহরণ দিতে পারি এটার দাম এত বেশি হাত্তা মিন আরশিল মুআল্লা আল্লাহর আরশের চাইতে সম্মানিত তাহলে মুসলমান আওয়াজ দিয়া বলো তোমার নবী কবরে জিন্দা না মুর্দা আমার ভাইরা আমার নবীজি বলেন আল্লাহ পাক আমাকে কেমন সম্মান দান করলেন আপনি আমি নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ালে এক এক দিক মন চলে যায় ঠিক কিনা বলেন সেই বুখারীর বর্ণনা নবীজি বলেন ইন্নি আরাল জান্নাত ওয়ান নার ফি মাকামি হাদা সাহাবীরা রে আমি যখন আমার মুসাল্লা মুবারাকায় যাই নামাজে সালাতে দাঁড়াই একদিকে আমি রসুল জান্নাত দেখি আর একদিকে আমি রসুল জাহান্নাম দেখতে পাই ওমিয়ার সাহেব শুধু তাই নাকি আমার সুলতান নূরের মুসাল্লা মুবারাকায় দাঁড়ালে সরাসরি নামাজ থেকে যায় নামাজ থেকে আল্লাহর জান্নাতেও চলে যায় বুখারীতে হাদিস 7 থেকে 8 বার কয়বার কষ্ট হচ্ছে আপনাদের আমার নবী যে একদিন মুসাল্লা মুবারাকায় দাঁড়িয়েছেন নামাজে একবার তার হাত মুবারক সামনে নেন আরেকবার পিছনে আনেন নামাজ শেষ হওয়ার পরে নবীজি বললেন সাহাবীরা তোমরা কি বলতে পারবা নাকি কেন আমি এমন করলাম সাহাবীরা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন নবীজি বললেন সাহাবীরা রে আজ যখন আমি আমার মুসাল্লা মুবারাকায় সালাতে দাঁড়ালাম সাহাবীরা আমি আমার মুসাল্লা থেকে সরাসরি আল্লাহর জান্নাতে চলে গেলাম যেই না জান্নাতে গেলাম জান্নাতের সুমিষ্ট আঙ্গুরগুলি আমার দিকে আসতে চায় আমি আমার হাত মুবারক আগায় দিলাম সুবহানাল্লাহ কইবেন না হঠাৎ আমার মনে পড়ে গেল আর এটা তো দুনিয়া দুনিয়ার জন্য তো জান্নাতের নিয়ামত হারাম কারণ রব্বুল আলামিন বলেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন আল্লাহু আকবার কেউ জানে না তাদের থেকে কি নিয়ামত লুকাইতো রাখা হয়েছে ওই নিয়ামত হলো জান্নাতের একবার যখন ওই বান্দা সেই জান্নাতটা দেখবে বান্দার চক্ষু এবং কলিজা দুইটাই শীতল হয়ে যাবে সেই বুখারীর বর্ণনা হাদিসে কুদসি নবীজি বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আদাতুল ইবাদিস সালিহিন
আমি আমার গোলামদের জন্য এমন জান্নাত বানালাম মালা আইনুন রাআত কোন চোখ যা দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোন কান শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার কোন মানুষের অন্তকরণ যা কোনদিন কল্পনাও করে নাই আর আমার রাসূল তার মুসাল্লা মুবারাকায় দাঁড়িয়ে আল্লাহর জান্নাতে চলে যা নবীজি বললেন সাহাবীরারে আজ যদি আমি আমার হাত মোবারক থেকে জান্নাতের একটা থোকা আঙ্গুর টেনে আনতাম যতদিন কিয়ামত না হতো গোটা বিশ্বের সবাই মিলেও এই এক থোকা আঙ্গুর খেয়ে শেষ করতে পারতাম না সুবহানাল্লাহ নবীজিরে আল্লাহ এত সম্মান দেন আর আমার দেশের শায়খ বলে নবীজি নাকি কিছুই জানে না বড় হরি হও না বানাউজ বিল্লাহ মত তোমার মত উম্মত কপাল পড়া ঠিক কিনা বলেন মুসলমান কোরআন হাদিস শোনার মেজাজ তৈরি করো ঈমান বাড়বে ঠিক কিনা বলেন অনেকের আবার আছে কোরআন হাদিসের কথা শুনলে গার মধ্যে জ্বললা যায় যেই ব্যক্তি কোরআনের হক কথা শোনার পরে গা জ্বলবে আল্লাহর কসম সে ব্যক্তি মরা হয়ে ঠিক কিনা বলেন কিসসা কাহিনী বাগদাও মিয়া সময়টা হচ্ছে আমানত ঠিক কিনা বলেন বুজুর্গদের গীত বহু গাইছো কোরআন হাদিস গাও তবে হ্যাঁ হককারী রব্বানী আল্লাহর ওলি তারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত তাদের জীবনী থেকে আলোচনা হবে এটাও বরকতপূর্ণ কিন্তু দুই ঘন্টা সময় তোমারে দিল তুমি খালি এগুলাই বাজায় গেলা তুমি জাহেল মৌলবি ঠিক কিনা বলেন কোরআন হাদিস শোনার মেজাজ তৈরি করে ফায়দা হয় রাগ করলেন আর রাগ করলেও আমার কিছু আসে দেন আল হক মুররুন হক সত্য এটা হলো তিতা ঠিক কিনা বলেন আমার ভাইরা শায়খ বলল কি যে হযরত আদম নাকি নবীর চাইতে কয়েক লক্ষ গুণ বেশি জ্ঞান রাখে বড় করে খাও না বা বুড়া আঙ্গুল দেখায় বলছে নবী নাকি কিছুই জানে না আরে হাম্মক মলবি কোরআন খুলো তুমি যেই নবীর প্রশংসা করলা ওই ব্যক্তি নবুয়ত পেয়েছেন আমার রাসূলুল্লাহর ওসিলায় ঠিক কিনা আমি সেই হাদিস এবং কোরআন থেকে আপনাদেরকে একটু দলিল দিয়ে শোনাই বিরক্ত আসবে না তো আল্লাহ বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো পেট ভরে খাও প্রাচুর্যের সাথে খাও আনন্দের সাথে খাও ফালা তাকরাবা হাদিহি শাজারা কিন্তু এই নিষিদ্ধ গন্ধম গাছের কাছেও যেও না ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান শয়তান তাদেরকে ধোকায় ফেলল নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠালেন ইমাম খাজেন তার তাফসিরে খাজেনে লেখেন হযরত আদম কখন দুনিয়ায় আসলেন যখন ফজরের সময় সুবে সাদিকের আদো আলো আর আদো অন্ধকার মায়াবী একটি সময় আসলেন সুবহানাল্লাহ পড়েন হযরত আদম দুনিয়ায় এসে জান্নাতের বিন্দু মাত্র মিল পেলেন না কিন্তু এই মায়াবী যে সময় সুবে সাদিকের এমন সময় জান্নাতে কিছুক্ষণ সময় প্রতিদিনই থাকবে এই জান্নাতের এতটুকু সময়ের সাথে সাদৃশ্য দুনিয়ায় পেয়ে হযরত আদম খুশি হয়ে গেলেন দুই রাকাত শুকরানা নামাজ আদায় করলেন এই দুই রাকাত নামাজকে আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন আদমের বংশের উপর কিয়ামত পর্যন্ত ফজরের ফরজ নামাজ বানায় দিয়েছে এরপর হযরত আদম সিজদায় পড়ে রোনাজারি করতে লাগলেন ইমাম হাকিম আল মুস্তাদরাক আল সাইয়াইনে লেখেন 460 বছর কেঁদেছে কয় বছর মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কাসতাল্লানি দুইটা মত এনেছেন 360 অথবা 600 জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির এক বর্ণনায় আছে 400 বছর আরেক বর্ণনায় 300 বছর আরেক বর্ণনায় 360 বছর সুবহানাল্লাহ সেই রিওয়ায়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সহিহ সনদ থেকে হাদিস বর্ণনা করেছেন যে হাদিস আল মুস্তাদরাক আল সাইয়াইনি ইমাম হাকিম এনেছেন দালাইলুন নবুয়াতের মধ্যে ইমাম বাইহাকি এনেছেন হযরত আদম এত বছর কাঁদলেন তওবা কবুল হয় না আসমান থেকে তার জন্য কোনো ওহী আসে না
হযরত আদম সিজদা যখন এত বছর করলেন হঠাৎ তার মনে পড়ে গেল আল্লাহর হাবিবের কথা জান্নাতে দেখা আল্লাহর হাবিবের নূর ময়না মোবারকের কথা ইমাম হাকিম হাদিস এনেছেন লাম্মা খলাকাল্লাহু আদম হযরত আদম যখন সৃষ্টি হলেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তার বুকের মধ্যে যখন রূহ ফুঁকে দিলেন হযরত আদম প্রাণ পেয়ে শুকরানা একটা বিশাল সিজদা দিলেন এই সিজদার সময়সীমা কত জানেন দুনিয়ার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বললেন ইয়া আদম ইরফা রাসাক আদম তুমি তোমার মাথা উত্তোলন করো ফারাফা রাসহু হযরত আদম মাথা উঠালেন ফারা ইসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলাল আরশ হযরত আদম যেই মাথা উঠালেন নজর গিয়ে পড়ল সোজা আল্লাহর আরশের উপর দেখতেছেন আরশ আজিমে আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহর নাম মোবারক জুড়ে দেওয়া হযরত আদমের মনে পড়ে গেল সেই নামের কথা দুটি সেই রওয়ায়াত থেকে আপনাদের শোনাচ্ছি এক বর্ণনায় এসেছে হযরত আদম তিনি এই বলে দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক আমি আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়া চাই আর তওবা কবুলের সুপারিশ করি আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আরেক বর্ণনায় আছে হযরত আদম আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মালিক কত বছর কাঁদলাম তোমার দয়ার রহম এর একটা দৃষ্ট উপায় নেই আল্লাহ আমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ চাই তুমি আমারে তোমার হাবিবের সাদাকায় মাফ করে দাও আল্লাহ রাজি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন তৎক্ষণাৎ হযরত আদমের অন্তরে আল্লাহ তাআলা কিছু শব্দ ঢেলে দিলেন যেই বর্ণনা রব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন যারা জানেন আমার সঙ্গে পড়েন ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহীম আল্লাহ পাক বলেন তৎক্ষণাৎ আমার হাবিবের নাম শুনেই আমি আল্লাহ তাআলা আদমের অন্তরে কিছু শব্দ ঢেলে দিলাম সেই শব্দ মালা দিয়ে আমার আদম তওবা করল আমি আল্লাহ রহিম তওবা কবুল করে নিলাম সেই শব্দগুলো কি কোরআনে কারিমে অন্যত্র আল্লাহ বলেছেন পড়েন রব্বানা বলা সেরে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হযরত আদম বললেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مليك هي আমাদের রব আমি এবং আমার হাওয়া দুইজন নফসের উপর জুলুম করে বড় অন্যায় করে ফেলেছি আপনি যদি দয়া না করেন ক্ষমা না করেন রহম না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সিজদায় পড়ে পড়ে হযরত আদম কাঁদতেছেন আর দোয়া করতেছেন ফাওহাল্লাহু ইলা আদম তৎক্ষণাৎ আল্লাহ পাক হযরত আদমের কাছে ওহী পাঠালেন ইয়া আদম ইরফা রাসাক আদম রে তুমি তোমার মাথা উঠাও কদ গফারতু যামবাক এতদিন আমি তোমার দিকে আমার রহমতের দৃষ্টি দেই নাই কিন্তু আমার হাবিবের ওসিলা নেওয়ার কারণে আমি তুমি আদমকে আমি আল্লাহ মাফ করে দিলাম শুধু তাই নয় ওয়াজআলতুকা মিনাল আমবিয়া ওরে আদম
তুমি সাধারণ আব্দুল্লাহ আদমকে আমার হাবিবের ওসিলায় আমি আল্লাহ তাআলা নবীউল্লাহ আদম বানায় দিলাম শুধু তাই নয় আজ থেকে আমি আমার তাওবার দরজা আমার হাবিবের কারণে খুলে দিলাম কিয়ামতের আগ পর্যন্ত আর এই দরজা বন্ধ করব না যে আমার কাছে আমার হাবিবের সাদাকায়ে মাফ চাইবে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব আদম মাফ পাইলেন নবুয়ত লাভ করলেন রাসূলুল্লাহর ওসিলায় সুবহানাল্লাহ কইবেন না তা আদম আলাইহিস সালামের ইলম থাকে তা আমাদের সমস্যা নাই কিন্তু সাইয়েদুল মুরসালিনের চাইতে বেশি ইলম আছে জোরে কোন আদমের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা বাস খালাস আমি আদমকে নাম শিক্ষা দিয়েছি আর নবীজির ব্যাপারে কি বলেছেন وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمْ حبیب اپنی جا جانتے ہیں ایر بیکھا ہے معالم التنزیل امام بغاوی لکھن اپنا کیمون گیان دن کلم علم ما کانا وما یکونو پردی بیر شرور گیان ششر گیان برطمان گیان بھوشت گیان شعب امی اللہ اپنا کے دن کر دیو اور شب چیتے نبی جیر برو گیان এটা প্রমাণের জন্য একটা হাদিস যথেষ্ট নবীজি সাহেবে কোরআন কোরআন নাযিল করে সব কোরআনের ইলম আল্লাহ তাআলা আমার নবীজিকে দিয়েছেন কোরআন আল্লাহ তাআলা রাসূলকে দান করেছেন যে কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এমন কোন বিষয় নাই যা আমি কোরআনে নাযিল করি নাই সুবহানাল্লাহ কইতেন না যা বলবা তিবিয়ানাল লিকুল্লি শাই প্রত্যেকটি বস্তুর সুবিন্যস্ত বর্ণনা আমি কোরআনে রেখে দিয়েছি কোরআনে আল্লাহ কেমন ইলম রেখেছেন এই ব্যাপারে মাজমাউ জাওয়াইদ ও মানবাউল ফাওয়াইদ ইমাম নূরউদ্দিন হাইসামি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস এনেছেন তিনি বলেন মান আরাদাল ইলমা ফালিউসাফিরাল কুরআন ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে মহাপণ্ডিত হতে চায় সে যেন কোরআনটা পড়ে কারণ কোরআনের মধ্যে আল্লাহ পৃথিবীর সব জ্ঞান রেখে দিয়েছে আল্লাহ তাআলা তার হাবিবের উপর বিশেষ দয়া করেছেন এবং বিশেষ সম্মান দান করেছেন তা হলো আল্লাহ তাআলা আল্লাহর পরে সবচেয়ে বেশি জ্ঞান আমার নবীজিকে দান করেছেন কষ্ট হচ্ছে আপনাদের দুই নম্বর জি সম্মান মর্যাদা আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছেন তা হলো এই আল্লাহ পাক তাম বিশ্বের জন্য আমার প্রিয় রাসূলকে রহমত বানায় পাঠায় দিয়েছে আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন হাবিব আপনাকে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত বানায় পাঠায় দিলাম আল্লাহ তাআলা নিজের নামে বলছেন কি রব্বিল পড়েন না পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ তাআলা যত জগৎ সময়ের জন্য রব তত জগৎ সময়ের জন্য আমার রাসূল রহমত সুবহানাল্লাহ কইবেন না আহা বক্তা একজন বিশাল নামের আগে ছড়া টাইটেল আমার নামে ওখানে আল্লামা বলছে সম্মান দেখায় খবরদার যারে তারে আল্লামা বলবেন না যিনি বলছেন আল্লাহ ওনার সম্মান বাড়ায় দিক বলি আমিন আল্লামা হইতে হলে কমপক্ষে 17টা জ্ঞান লাগবে 17 প্রকার কয় প্রকার এক লাইন ইবারাত পড়তে পারে না আল্লামায়ে লেখা পড়ার কও জানে না সেও আল্লামা মূর্খ পাগল ছাগল দিয়া মাহফিল ভরায় সব শেষ বানাই দিছে আগামী জেনারেশনে আর কেউ সুন্নি হবে না কারণ জাহেল প্রোডাকশন দিচ্ছেন আপনারা আলেমেও পড়তে পারে না এখন পর্যন্ত তার নামে আল্লাহ কোরআন হাদিস থেকে একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারে না সেও বিশিষ্ট খতিবুল উম্মাহ মাঠ তো নষ্ট করে ফেলছেন আপনারা মিয়া আর কোরআন হাদিস দিয়ে কথা কইলে এই হুজুর ওহাবি কথা কোন ঠিক কি না তার মানে ওহাবিদের কাছে কোরআনের ইলম আছে তোমরা সব জাহেল এজন্য যাদের স্টেজে বসাবেন আগে দেখবেন কোরআন হাদিস জানে কি না কথা বলেন ঠিক কি না
তাদের লোক লাখ লাখ তোমার লোকে তো ব্যান্ডেলই ভরে না কারণ কি জাতিরে গোলালু শোনায়া জাতির সব আকর্ষণ ওইদিকে নিয়ে গেছে 10 বছর পরে সুন্নি নাম কয়ে দেখেন বাংলাদেশে এমনি সুন্নি শুনলে বেদাতি মনে করে মানুষ তা সুন্নিরা কি বেদাতি আরে আমি আওয়াজ দেন বেদাতি না বেদাতি কয় কেন জাহেল প্রোডাকশন দিছেন এই জন্য বক্তা বসাইছেন হাসি তামাশা দিয়া 2 ঘন্টা বাদ দিয়া দেয় এডা করে লাফায় ফালায় হ্যাঁ দেন মানুষ শুনবে কি কথা বলেন ঠিক কি না তাদের মাহফিলে যায় দেখেন যুবকের কি অবস্থা কথা কোন আপনারা কি বাজার হইতেছেন না বাজার হয় না বাজান বাজার হয় না এজন্য কথা কইেন না কোরআন হাদিস শুনেন আর না শুনলে আপনাকে পরবর্তী বক্তা নিয়ে নামেও মুক্তি পায় আপনারাও মুক্তি পান দুই নম্বর যে কথা আমি বলতেছিলাম যে কোরআনের চাইতেও বড় রহমত হচ্ছে আল্লাহর হাবিব জোরে কোন সুবহানাল্লাহ অনেক ভাইরা আছেন কোরআনের সম্মান শুধু বলেন কিন্তু একটা বার তাদের জবান থেকে আল্লাহর হাবিবের সম্মান বের হয় না এক হাজার ওয়াজের মধ্যে 950টা ওয়াজ পাবেন বিভিন্ন বিষয় 50টা ওয়াজও তাদের নবীর সম্মানের পাবেন না ঠিক কি না কোরআন রহমত কিন্তু কোরআনের চাইতে আল্লাহর হাবিব বড় রহমত সুবহানাল্লাহ বলেন কারণ কি রব্বুল আলামিন বলেন وننزل من القرآن ما هو شفاء ورحمة ورحمة للمؤمنين سبحان الله بولين আর আমি কোরআন অবতীর্ণ করলাম জন্য এটা সব মানুষের জন্য শিফা আর শুধুমাত্র মুমিনদের জন্য রহমত আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক বলেন হে মানবেরা তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে উপদেশ সুবহানাল্লাহ পড়ুন যা তোমাদের বক্ষ হৃদয় সমূহের প্রতিষেধক যত রোগ আছে কলমের সব রোগ সারানোর জন্য কোরআন যথেষ্ট সুবহানাল্লাহ পড়ুন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন যা মুমিনদের জন্য হেদায়াত এবং রহমত তাহলে কোরআনকে রহমত বলা হয়েছে কাদের জন্য আর নবীর ব্যাপারে কি বলা হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তমাম পৃথিবীর যত জগৎ সমূহ আছে সব জায়গার জন্য আমার রসুল রহমত সুবহানাল্লাহ বিদুর্মীর জন্য আল্লাহর হাবিব রহমত গাছের যে প্রাণী থাকে ছোট ছোট এদের জন্য আল্লাহর হাবিব রহমত ফেরেশতাদের জন্য আল্লাহর হাবিব রহমত সুবহানাল্লাহ কইতে মন চায় না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআনের চেয়ে তো বড় রহমত কে ভুল কইেন না জোরে কোন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মর্যাদার দিক থেকে কিতাবুল্লাহ এবং বাইতুল্লাহর চাইতে নবীউল্লাহর দাম বেশি ঠিক কিনা বলেন কারণ আল্লাহর হাবিব হচ্ছেন জীবন্ত কোরআন তিনি কি থিওরিক্যাল একটা জিনিস এটার দাম বেশি না প্র্যাকটিক্যালের দাম বেশি জোরে বলেন নবীউল্লাহ ছাড়া কিতাবুল্লাহ স্বয়ং সম্পূর্ণ না কথা বুঝতে পারছেন আমার ভাইরা নবীজিকে আল্লাহ পাক সবচেয়ে বড় ইহসান করেছেন কি তাও আল্লাহ পাক জানিয়েছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক হাবিবেরে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ দয়া হলো এই যে আমি আল্লাহ তাআলা আপনার অন্তরটারে সফট হার্টেড বানায় দিয়েছি আপনাকে কোমল হৃদয়ের মানুষ বানায় দিয়েছি আপনি হলেন নরম দিলের মানুষ নরম তবিয়তের মানুষ খুব মিষ্টি আচরণের মানুষ আর যদি আপনি
রুরু হতেন কঠোরভাষী হতেন হৃদয়ে আপনার মায়া না থাকতো লান ফাদদু মিন হাওলিক আপনার আশেপাশের মানুষ আপনার কাছে ভিড়তো না কিন্তু আমি আপনার এমন দয়াবান বানায় দিলাম আমি আল্লাহ নিজের একটা নাম আপনার সঙ্গে যুক্ত করে দিলাম সুবহানাল্লাহ রাউফুর রহিম না আল্লাহর নাম রাসূলের সাথে এক করে দিবেন সুবহানাল্লাহ কইবেন না কেন দিবেন নবীজিকে যে হত্যা করতে আসে নবীজি তারও সম্মান দেখায় মেহমানদারি করে প্রসিদ্ধ একটা ঘটনা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিন দিন খেতে পান না কোন কোন বর্ণনায় চার দিন কয়দিন আল্লাহর হাবিব খোদার জ্বালা সহ্য করতে না পেরে বড় আশা করে মেয়ের বাড়ি ফাতেমাতু জোহরার বাড়ি আসেন আল্লাহর হাবিবের চিন্তা ছিল মেয়ের বাড়িতে যাই কিছু থাকলে না চাইতে দিয়ে দিবে আচ্ছা ভাই আপনি যদি আপনার মেয়ের বাড়িতে যান আর যদি তার ঘরের মধ্যে কিছু থাকে আপনার চাওয়া লাগবে এমনিই দিবে না নবীজি আশা নিয়ে আসছেন দরজার মধ্যে নক করছেন দরজা খোলা হলো দেখতেছেন এক সাইডে হযরত হাসান কান্দে আরেক দিকে হযরত হুসাইন নবীজি দৃশ্য দেখে মাহারা বাচ্চার মতো পাগল হয়ে গেলেন আল্লাহু আকবার আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজিরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা